প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়। টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে স্বাগতিক দল অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। বর্তমান চ্যাম্পিয়ন অজিরা এশিয়ান চ্যাম্পিয়ন লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ের শুরুতেই হচট খেতে বসেছিল, তবে সেই ধাক্কা কাটিয়ে উঠেছে মিডল অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে। শ্রীলঙ্কাকে শেষ পর্যন্ত 21 বল হাতে রেখে 7 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া, যার মাধ্যমে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে অজিরা। এই ম্যাচে অস্ট্রেলিয়ার দুর্দান্ত এই জয়কে ছাপিয়ে গেছে দলটির তারকা অলরাউন্ডার মার্কোস স্টয়নিসের টার্নি টু ব্যাটিং। টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে যা এক কথায় সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি বলা যায়। হারতে বসা অস্ট্রেলিয়াকে 21 বল বাকি থাকতেই জয় এনে দিয়েছেন মার্কোস স্টয়নিস। এদিন লঙ্কানদের বিপক্ষে 327.78 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অজি এই তারকা। মার্কোস স্টয়নিসের 18 বলে 59 রানের অপরাজিত ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল 6টি ছক্কা ও 4টি চারে। তার 59 রানের মধ্যে 50 রানই এসেছে বাউন্ডারি থেকে, যেখানে ছিল 6টি ছক্কা ও 4টি চার, বাকি 9 রান এসেছে সিঙ্গেল নেওয়া থেকে। মার্কোস স্টয়নিসের দুর্দান্ত এই ব্যাটিংয়ে লঙ্কানদের পরাজিত করেছে অজিরা।